জার্মানিতে ঘরোয়া পরিবেশে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দুই বাংলার সংস্কৃতি মনাদে নিয়ে আয়োজনটি করা হয়। জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা জানান, অনুষ্ঠানের আয়োজক তাপসী রায়। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। নজরুলের গান, কবিতা, গল্প, উপন্যাস মানুষের কথা বলে, অথচ সেই কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রবাসে কোনো অনুষ্ঠান হয় না বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে আয়োজক ছাড়াও অংশগ্রহণ করেন শিল্পী রমা পাহাড়ি সুদ, প্রিয়াঙ্কা মিত্র, রঞ্জিতা চৌধুরী, মৌমিতা সাহা, সৃষ্টি সরকার, রীতা দে, পিন্টু সরওয়ার, একতা চক্রবর্তী, সুমাল্য আদক, তবলায় ছিলেন প্রসূন ব্যানার্জি। পুরুষ্ঠানি রাউনি তার ঘর নিয়ে যা যা।